মহালয়া মানেই এক সন্ধিক্ষণ, পিতৃপক্ষের অবসানের সূচনা হল দেবী পক্ষের। আশ্বিজের শারদ প্রাতে রেগে উঠেছে আলোকমঞ্জিত। এদিনটাই সূর্য জেগে ওঠার আগেই জাগে বাঙালি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অলৌকিক কণ্ঠস্বরে জাগ্রত হয় উৎসব। এটাই বাংলার রীতি রেওয়াজ এবং বাঙালির চিরকালীন অভ্যেস। মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক। মহালয়া দিন লগ্নে মহাপুণ্য তীর্থে ভক্তগণ পিতৃ ও মাতৃতর্পণে শ্রাদ্ধ করিতে উন্মুক্ত হইয়াছেন। সকাল থেকেই গঙ্গার তীরে জনস্রোত। শাস্ত্রমতে আজ পিতৃতর্পণের দিন। উত্তর পুরুষের হাত থেকে পূর্বপুরুষরা নাকি গ্রহণ করেন অন্ন এবং জল তেজলোক থেকে স্বর্গলোকে যাওয়ার জন্য। এই জন্য মহালয়া তর্পণ সাধ্য। যেন অতীত আর বর্তমান আজ মুখোমুখি, তর্পণকে সামনে রেখে আজকের মানুষ যেন বলতে চায়, হে অতীত, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি শিখিয়েছিলে বলেই তো আমি শিখেছি, তোমার বীজেই আমি মহিরুহ। মানুষ নামের অসংখ্য মানুষের অতীত বন্দনার সাক্ষী থাকে ভোরের সূর্য আর গঙ্গার জল। ব্যুরো রিপোর্ট, আনন্দবাজার .com।